স্বাগতম বাংলা ধামাকা চ্যানেলে। মহেন্দ্র সিং ধোনির বাইক প্রেমের কথা প্রায় সবারই জানা। সময় সুযোগ পেলেই বাইক নিয়ে রাস্তায় নেমে পড়েন ধোনি। বাইক প্রেমী সেই ধোনিকে দেখার জন্য এবার নিজের বাইক বিক্রি করে দিলেন এক ভক্ত। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখার জন্য নিজের বাইক বিক্রি করেছেন সেই যুবক। গোয়া থেকে ব্যাঙ্গালোর যাতায়াত, থাকা খাওয়া খরচ এবং টিকিটের দাম সব কিছু মিলিয়ে কয়েক হাজার টাকার দরকার ছিল তার। সেই টাকার ব্যবস্থা কিভাবে করবেন বুঝতে পারছিলেন না। শেষ পর্যন্ত নিজের প্রিয় বাইকটি বিক্রি করে দিয়েছেন তিনি। ধোনির অন্ধ হলেও কখনো মাঠে বসে ধোনির খেলা দেখার অভিজ্ঞতা ছিল না তার। এবার ম্যাচের টিকিট হাতে পেয়ে সুযোগ হারাতে চাননি তিনি। গ্যালারিতে খেলা দেখার ফাঁকে সেই যুবক পোস্টারে লিখে নিজেই জানিয়েছেন বাইক বিক্রি করে ধোনিকে দেখতে আসার কথা। পোস্টার ধরা তার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।